দেখো এর আগের দিনে আমরা আমার পরিচয় করেছিলাম, আজকে আমার গণিত পরিচয়ে যে পর্যন্ত হয়েছিল আমার বোধ হয় 34 পাতা পর্যন্ত হোয়াটসঅ্যাপে একটা মানে অঙ্ক করে পাঠিয়েছিলাম, তোমরা দেখেছো আমি অনেক ছেড়ে ছেড়ে করেছি, তোমাদেরকে প্রায় সবই করতে হবে, যদি অসুবিধা থাকে তাহলে বলবে আমরা আমি অবশ্যই দেখিয়ে দেবো। আর আমি এসে গেলাম 38 পাতা, দেখো অনুশীলনী 14 কিছু শর্ট কোয়েশ্চেন আছে, দেখো শর্ট কোয়েশ্চেন আমি কিছুটা অংশ একটু একটু করে দেখেছি, যদি যেগুলো অসুবিধা হবে সেগুলো আমাকে ফোনও করতে পারো অথবা স্কুলে এসেও জানাতে পারো। দেখো একে দেখে আমি পথে ঘুমা পর্যন্ত দেখেছি মানে ঠিক ভুল আর কি, হ্যাঁ ঠিক ভুল আমি ওখানে টি এর লিখতে বলেছি কিন্তু আমি রাইট পথে দেখিয়েছি আর কি, বলছি যে কোনো দশমিক ভগ্নাংশে অবশ্যই একটি দশমিক বিন্দু থাকবে, অবশ্যই দশমিক ভগ্নাংশ মানে দশমিক বিন্দু থাকতেই হবে, একটি থাকবে ঠিকই আছে, তুমি রাইট দিয়েছি। খ একটি দশমিক সংখ্যায় একাধিক দশমিক বিন্দু থাকতে পারে, না এটা থাকবে না, তো একটা দশমিক বিন্দু সংখ্যা তাহলে একটাই দশমিক বিন্দু থাকবে, কখনই একটাই দশমিক বিন্দু থাকবে কখনই আর একটা এখানে দশমিক বিন্দু এখানে দশমিক বিন্দু থাকবে না, তাহলে এটা ভুল কাটা দিয়েছি। গ এই 73.82 সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান, দেখো দুইয়ের স্থানীয় মান আমরা এইভাবে বলেছিলাম যে দশমিকের ডান দিকটা কি দশাংশ শতাংশ বা দিকটা একক দশক, তাহলে 8 দশাংশ, দশাংশ মানে কি 8 এর 10, আর 2 শতাংশ মানে 2 এর 100, তাহলে কথাটা ঠিক আছে 2 এর 100ই আছে, তাহলে ওটা লিখে রাইট দিলাম ঠিক আছে। ঘ একাধিক দশমিক সংখ্যার যোগফল একটি দশমিক সংখ্যা হতে পারে, একাধিক মানে ধরো একাধিক এক দশমিক সংখ্যা এক দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যা যোগ করলাম একটি দশমিক সংখ্যা হতে পারে, আবার এটা হয়তো নাও হতে পারে সেটা পরে দেখাবো, যদি এটা এদিকে শূন্য হয়ে যায় ধরো এদিকে সব শূন্য হয়ে গেছে যোগ করে শূন্য হয়ে গেছে, তাই দশমিকটা থাকে না থাকে সমান, কিন্তু প্রত্যেকটা পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা আছে সবার শেষে অর্থাৎ দাম দিয়ে, তাহলে ওটা কথা ঠিকই আছে রাইট দিয়েছি। ওয়ান একাধিক পূর্ণ সংখ্যা যোগফল একটি দশমিক সংখ্যা হতে পারে, একাধিক পূর্ণ সংখ্যা যোগফল তাহলে পূর্ণ সংখ্যা যোগফল দশমিক বিন্দু আসবে না, হয়তো আমি যেটা বললাম যে যে কোনো পূর্ণ সংখ্যা দশমিক আছে ধরো 5 5 একটি সংখ্যা তার দশমিক সংখ্যা এইখানে আছে, তাই এটা থাকে না থাকে সমান, সেই জন্য আমি এটাকে উল্লেখ করছি না, ওই জন্য এখানে আমি এটা কাটাই দিলাম ঠিক আছে। এইভাবে তোমরা অঙ্কগুলো দেখবে করবে, শূন্যস্থান আছে এই আছে, আমি যোগ বিয়োগ একটা যোগটা দেখালাম আর বিয়োগও দেখিয়েছি, দেখো অন্য পুনরায় তারপর চলে গেলাম, এই কথা যদি কিছু অসুবিধা থাকে অবশ্যই আমাকে বলবে আমি দেখি। দেখো একের জায়গাটা লিখেছি দশমিক সংখ্যা 2 1 আছে শূন্য নেই, কিন্তু আমি সংখ্যার অঙ্কটা 3 অঙ্ক করার জন্য শূন্য নিজেই বসালাম, তারপর এটা হলো এটা হলো যোগ করলাম, যোগটা তোমার করতে হবে যেমন যোগ সেইভাবে যোগ দশমিক ঠিক দশমিকে বসবে, এই দশমিক বিন্দুটা বসবে ঠিক দশমিকের যেখানে আছে, তারপরে যেমন সংখ্যা তেমন বসবে মনে থাকবে, তার যোগপাঠের কথা হলো 1400.497। একটা 20 নম্বর করে দেখে দেখেছি দেখো 357.96 শূন্য নাই আমি শূন্য বসালাম, আর 96.342 ঠিক আছে, বলছি এবার 2 × 10 = 0 বসলাম 8 ঠিক আছে, বিয়োগটা আমি আর বলছি না মুখে যেমন বিয়োগ করা নিয়ম সেইভাবে বিয়োগ করা ঠিক দশমিক বিন্দু যেমন আছে সেখানে বসিয়ে দিলাম ঠিক এই যাবে এইভাবে এই দাগে চোখ বিয়োগ করে তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আবার পরের দিনে হবে।